আলোচনা করব ফাইব্রয়েড ইউটেরাস নিয়ে। এটা কি ধরনের সমস্যা, কি ধরনের সিমটমস দেখলে আপনি সচেতন হবেন এবং এই সমস্যা যদি এসে গিয়ে থাকে তাহলে তার জন্য কি ট্রিটমেন্ট রয়েছে, সেই সব প্রশ্নের উত্তর আজ আপনাদের জানাবো। এবং তা জানতে আজ আমরা চলে এসেছি রাজারহাটের লোটাস হসপিটাল এবং আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর বর্ণালী ঘোষ। নমস্কার ম্যাম। নমস্কার ম্যাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বললাম ফাইব্রয়েড ইউটেরাস, তো এটা কি ধরনের সমস্যা সেটাই প্রথমে বলুন। ফাইব্রয়েড ইউটেরাস হচ্ছে জরায়ুর এক ধরনের টিউমার। আচ্ছা, ফাইব্রয়েড একটা বিনাইন টিউমার, অর্থাৎ সাধারণত এই টিউমারটা ক্যান্সার হয় না এবং এই টিউমারটা অনেক মহিলাদের অ্যাফেক্ট করে, যার জন্য আজকাল আমরা গাইনোকোলজির যত কেস আউটডোরে বা চেম্বারে দেখি তাতে এই টিউমারটা কিন্তু সবচেয়ে কমন। আচ্ছা, তো ম্যাম এই যে টিউমারটার কথা আপনি বলেন, এই টিউমারটা যদি ইউটেরাসে থেকে থাকে তাহলে কী ধরনের কমপ্লিকেশনস বা প্রবলেম হতে পারে? ফাইব্রয়েড টিউমার কমনলি প্রেজেন্ট করে তিন ধরনের সমস্যা নিয়ে। প্রথম হচ্ছে মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার, অর্থাৎ যে মেয়েটির ফাইব্রয়েড রয়েছে তার এক্সেসিভ ব্লিডিং শুরু হয়েছে, পিরিয়ডের সময় প্রত্যেকবার খুব হেভি ব্লিডিং হচ্ছে। দ্বিতীয় আরেকটা প্রেজেন্টেশন হতে পারে যে পেটে একটা লাম্প দেখা দিয়েছে, যে লাম্পটা ক্রমশ সাইজে বড় হচ্ছে। তৃতীয় আরেক ধরনের প্রেজেন্টেশন যেটা আমরা সাধারণত দেখে থাকি চাইল্ড বিয়ারিং এজ গ্রুপে, যে মেয়েটির সন্তান আসছে না, ইস্যু আসছে না এবং ইনভেস্টিগেট করতে গিয়ে আমরা দেখলাম যে তার ফাইব্রয়েড রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা টেস্টগুলো কী কী করেন, মানে কী কী টেস্টের সাহায্যে বুঝতে পারেন যে ইউটেরাসে এই ধরনের টিউমার রয়েছে? ফাইব্রয়েড টিউমার কী কী কারণে হতে পারে সেটা কিন্তু এখনও জানা যায়নি, তবে একবার যদি আমরা ফাইব্রয়েড সাসপেক্ট করি, যে মূল ইনভেস্টিগেশন থেকে আমরা ফাইব্রয়েডের ডায়াগনোসিস করে থাকি সেটা হচ্ছে পেলভিক আল্ট্রাসাউন্ড, অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাম। আচ্ছা, তো ম্যাম এই বিষয়টা নিয়ে যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি ফাইব্রয়েড ইউটেরাস, এটা কি বাচ্চা মেয়েদের মধ্যেও দেখা যেতে পারে? হ্যাঁ, ফাইব্রয়েড টিউমার সব গ্রুপের মহিলাদের এফেক্ট করতে পারে, যদিও একদম ছোটো বাচ্চা বা অ্যাডোলেসেন্ট এজে ফাইব্রয়েড অতটা কমন নয়, তাও আমরা কখনো কখনো কিন্তু এই বয়সে মেয়েদের মধ্যেও ফাইব্রয়েড টিউমার ঘটতে দেখেছি বা ইনসিডেন্স আমরা পেয়েছি। যে কোন এজ গ্রুপের মধ্যে এই ধরনের সমস্যাটা খুব কম? কমনেস্ট প্রেজেন্টেশন ফাইব্রয়েডের হচ্ছে মিড থার্টিজে। আমাদের কাছে যে যে এজ গ্রুপের মহিলারা আসেন তাদের, যারা ফাইব্রয়েড নিয়ে প্রেজেন্ট করেন তারা বেশিরভাগই দেখা যায় যে 30 থেকে 45 বা 50-এর মধ্যে এই মহিলাদের বয়স, যদিও আজকাল আমরা 20, 22 বা 25 ফাইব্রয়েড প্রচুর দেখতে পাচ্ছি। আচ্ছা, তো অনেক পেশেন্ট ইনফার্টিলিটি নিয়ে প্রেজেন্ট করে আপনি বলছিলেন, তো সেক্ষেত্রে জানতে চাইবো যে ইনফার্টিলিটির সাথে এটার কীভাবে কানেকশন রয়েছে? ফাইব্রয়েড এবং ইনফার্টিলিটির মধ্যে যে সম্পর্কটা সেটা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমরা দেখি যে কজ অ্যান্ড এফেক্ট নয়, এটা বরং অধিকাংশ ক্ষেত্রেই একটা সহাবস্থান। যে কাপল ইনফার্টিলিটি নিয়ে এসেছেন, এই সমস্যায় ভুগছেন, তাদের ডায়াগনোস্টিক ওয়ার্কআপ করানোর সময় আমরা দেখলাম যে মহিলাটির জরায়ুতে ফাইব্রয়েড রয়েছে, অর্থাৎ ফাইব্রয়েডের জন্যই ইনফার্টিলিটি হয়েছে এটা সব ক্ষেত্রে সত্যি নয়। একেবারে, তার মানে প্রেগনেন্সির টাইমেও কিন্তু ফাইব্রয়েড হতেই পারে, এবং সেক্ষেত্রে আলাদা করে বোঝবার কি কোনো উপায় রয়েছে, মানে সেক্ষেত্রে কি আমরা শুধুমাত্র আল্ট্রাসাউন্ডের সাহায্যেই বুঝতে পারবো? হ্যাঁ, ফাইব্রয়েডের লার্জলি প্রেজেন্টেশন হচ্ছে অ্যাসিমটোম্যাটিক এবং আমরা ফাইব্রয়েডটা ডায়াগনোসিস করতে পারি আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে। আর প্রেগনেন্সিতে যদি ফাইব্রয়েড আমরা দেখতে পাই, অধিকাংশ ক্ষেত্রে এই ফাইব্রয়েড আগে ডায়াগনোসিস হয়নি, মহিলা যখন প্রেগনেন্সি নিয়ে চেম্বারে এসেছেন, যখন আমরা প্রেগনেন্সির জন্য আল্ট্রাসাউন্ড করেছি, তখন করতে গিয়ে দেখা গেল যে তার জরায়ুতে ফাইব্রয়েড রয়েছে। তো ধরুন কারোর প্রেগনেন্সি আপনারা অ্যালাউ করে দিলেন তো আর ফাইব্রয়েডটাও রয়েছে, সেক্ষেত্রে ফাইব্রয়েডটার জন্য কি কোনো অসুবিধে হতে পারে? হ্যাঁ, ফাইব্রয়েডের সঙ্গেই যখন প্রেগনেন্সি অনগোয়িং থাকে তখন একটা কথা আমরা প্রথমেই বলে দিই যে যেরকম সন্তান বাড়বে পেটে, গর্ভস্থ সন্তান ধীরে ধীরে আকারে আয়তনে বৃদ্ধি পাবে, একই সঙ্গে ভালো করে খেয়ে পড়ে ইউটেরাসে ব্লাড সাপ্লাই বাড়ার জন্য ফাইব্রয়েডটিও কিন্তু আস্তে আস্তে বড় হবে। অর্থাৎ আমরা এটা এক্সপেক্ট করবই যে যেরকম প্রেগনেন্সি প্রোগ্রেস করবে, যেটা বেবিটা যেরকম সাইজে বাড়বে তার সঙ্গে ফাইব্রয়েডের সাইজটাও ধীরে ধীরে বাড়বে। আচ্ছা, তো এই সিজারিয়ান সেকশনে বা এই প্রেগনেন্সির টাইমে ফাইব্রয়েডটাকে কি অপারেট করা যায়? প্রেগনেন্সির টাইমে অপারেশন করা তো আউট অফ কোয়েশ্চেন। এক প্রসঙ্গে একটু জানিয়ে রাখি যে প্রেগনেন্সি চলাকালীন যদি ফাইব্রয়েডটা অনেকটা সাইজে বেড়ে যায় তাহলে কখনো কখনো এই প্রেগনেন্ট মহিলা খুব বেশি ব্যথা অনুভব করতে পারেন, যেটাকে আমরা বলি রেড ডিজেনারেশন অফ ফাইব্রয়েড, অর্থাৎ ফাইব্রয়েডটা এতটা আকারে বেড়ে গেল যে ওর মাঝখানের একটা অংশ পচন ধরে যায় তাতে, এবং সেই সময়
মহিলার কিন্তু খুব ব্যথা হবে পেটে, এবং এই ব্যথা নিয়ে এলে পরে আমাদের কখনো কখনো ইনজেক্টেবলস, ব্যথার ওষুধ অথবা খাওয়ার ওষুধ দিয়ে তাকে সেই ক্রাইসিসটা থেকে তাকে বের করে আনতে হয়, এবং ধীরে ধীরে দেখা যায় যে রেড ডিজেনারেশনটা আস্তে আস্তে কন্ট্রোলড হয়ে যায়, অপারেশনের প্রয়োজন হয় না। আর গর্ভস্থ বাচ্চা থাকাকালীন ফাইব্রয়েড অপারেশন তো আউট অফ কোয়েশ্চেন, সেটা সম্ভব নয়, করা হয়ও না। তবে অনেকে প্রশ্ন করেন যে ডেলিভারির সময়ে ফাইব্রয়েডটা করা যায় কি না। ডেলিভারির সময়ে বিশেষত আজকাল যেহেতু সিজারিয়ান সেকশন বেশি হয়, অনেকেই আমাদের কাছে এসে প্রশ্ন করেন যে অপারেশনের সময়ই ফাইব্রয়েড টিউমারটা কেন আপনি রিমুভ করে দিচ্ছেন না। আচ্ছা, এই প্রসঙ্গে আমি জানিয়ে রাখি যে ডেলিভারির সময় সিজারিয়ান সেকশন চলাকালীন ফাইব্রয়েড টিউমার বের করা বা অপারেশন করে রিমুভ করা কিন্তু প্রায় দুঃসাধ্য। একমাত্র ইউটেরাসের যে ইনসিশন লাইনে আমরা বেবিটা বের করার জন্য যেখান দিয়ে ইনসিশন দিই বা যে জায়গাটা কাটি, মাঝারি সাইজ বা ছোট সাইজের কোনো ফাইব্রয়েড যদি একেবারে সেই লাইনে থাকে তাহলে সেটাকে আমরা বের করে দিতে পারি, কিন্তু জরায়ুর অন্যত্র যদি ফাইব্রয়েড থাকে তাহলে সেই ফাইব্রয়েড কিন্তু আমরা অপারেশনের সময় বার করতে পারি না একেবারে। তো সিজারিয়ান সেকশনে যদি এই অপারেটটা না করা যায় তাহলে আফটার ডেলিভারি এই টিউমারটার জন্য আপনারা কী সাজেস্ট করবেন? আমাদের বুঝতে হবে যে সিজারিয়ান সেকশনের সময় এই ফাইব্রয়েডটা অপারেশন করা গেল না ফর ফিয়ার অফ ব্লিডিং, অর্থাৎ জরায়ু এত একটা ভ্যাসকুলার অর্গান, এত বেশি রক্ত সঞ্চালন থাকে সেখানে যে ফাইব্রয়েড টিউমারটা রিমুভ করতে গেলে সাংঘাতিক বেশি ব্লিডিং হওয়ার ভয় থাকে। কখনো কখনো এই অ্যাটেম্প্ট করলে একেবারে জরায়ু শুদ্ধ বাদ দিতে হয়, সেরকমও দেখা গেছে। তারপরে একবার যখন বেবি ডেলিভারি হয়ে যায় তখন জরায়ুর ব্লাড সাপ্লাই অর্থাৎ রক্ত সঞ্চালনটাও অনেক কমে আসে, এবং এই কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফাইব্রয়েড টিউমারটাও কিন্তু আর অত রক্ত পায় না, সুতরাং তার যে কলেবর বৃদ্ধিটা আগে ঘটেছিল সেটা আস্তে আস্তে ছোট হয়ে আসে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে ডেলিভারির পর দু মাস বা তিন মাসের মাথায় ফাইব্রয়েড টিউমারটা কিন্তু অনেকটা ছোট হয়ে যায়। এবার যেটা জানতে চাইবো যে আমরা এতক্ষণ প্রেগনেন্সি, ইনফার্টিলিটি এগুলো নিয়ে আলোচনা করছিলাম, তো আপনি বলেছিলেন যে মেনস্ট্রুয়াল প্রবলেমও কিন্তু হতে পারে। কী ধরনের মেনস্ট্রুয়াল প্রবলেম দেখা যেতে পারে এবং মেনস্ট্রুয়াল প্রবলেমটা কীভাবে রিলেটেড এই ফাইব্রয়েডের সাথে? ফাইব্রয়েড টিউমার কমনেস্ট যে মেনস্ট্রুয়াল প্রবলেম নিয়ে প্রেজেন্ট করে সেটা হচ্ছে মেনোরেজিয়া অর্থাৎ ইরেগুলার এক্সেসিভ ব্লিডিং। আচ্ছা, ভেজিনাল ব্লিডিং পিরিয়ডের সময় তার যেটা হচ্ছে সেটা খুব বেশি হতে থাকে। এই প্রেজেন্টেশনটা পেলে আমরা সাধারণত গেস করে নিই যে ফাইব্রয়েডটা এমন একটা জায়গায় আছে যেটা ইউটেরাসের ক্যাভিটির কাছাকাছি। ক্যাভিটির কাছাকাছি না থাকলে এই ফাইব্রয়েডগুলো কিন্তু সাধারণত মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার নিয়ে প্রেজেন্ট করে না। তাহলে প্রথমত হেভি ব্লিডিং, আর দ্বিতীয়ত যদি মাসলস লেয়ারের মধ্যে ফাইব্রয়েড থাকে তাহলে পিরিয়ডের সময় একটা প্রচণ্ড ক্র্যাম্পিং বা পেইন মেয়েটি ফিল করতে পারে। অর্থাৎ ফাইব্রয়েড টিউমারের লোকেশন অনুযায়ী প্রেজেন্টেশন ইদার হয় হচ্ছে প্রচণ্ড ব্যথা অথবা হেভি ব্লিডিং। একেবারে। তো এবার ট্রিটমেন্ট প্রসঙ্গে একটু আসি ম্যাম, যে ফাইব্রয়েডের যদি কারোর থেকে থাকে সেক্ষেত্রে ট্রিটমেন্ট আপনারা কীভাবে স্টার্ট করেন? ফাইব্রয়েডের প্রেজেন্টেশনের উপর চিকিৎসাটা নির্ভর করে। প্রথমত যদি আমরা দেখি যে মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার নিয়ে মেয়েটি এসেছে এবং ফাইব্রয়েডের সাইজটা দেখে আমরা ডিসাইড করি যে এই ফাইব্রয়েড এক্ষুনি আমরা অপারেশন করবো না, সেক্ষেত্রে ব্লিডিং কমানোর জন্য ওষুধ দেওয়া হয়, এবং যদি তার মেনস্ট্রুয়াল পেইন হয় বা ডিসমেনোরিয়া হয় ব্যথা কমিয়ে রাখার জন্য অ্যান্টিস্প্যাজমোটিক বা অ্যাবডোমিনাল ক্র্যাম্পের জন্য ওষুধটাকে দিয়ে রাখা হয়। হেভি ব্লিডিংয়ের জন্য কখনো কখনো অ্যানিমিয়া থাকে, এবং সব হেভি ব্লিডিং নিয়ে আসা পেশেন্টদের ক্ষেত্রেই অ্যানিমিয়ার ডায়াগনোসিস এবং যদি অ্যানিমিয়া পাওয়া যায় তার চিকিৎসা করাটা কিন্তু ম্যান্ডেটরি, অত্যাবশ্যক এবং আমাদের করতেই হয়। ফাইব্রয়েডকে আমরা কিন্তু সবসময় যে সার্জারি অ্যাডভাইস করবো তা নয়, কারণ প্রথমে আমাদের জানতে হবে যে ফাইব্রয়েড টিউমারটা এরকম কোনো ওষুধ দিয়ে যে গলিয়ে দেওয়া যায় সেরকম কোনো ব্যাপার আমাদের অ্যালোপ্যাথিক মেডিকেশনে নেই। সুতরাং অনেকে যেটা আশা করেন যে কোনো ওষুধ দিয়ে আমি ফাইব্রয়েড টিউমারটাকে ভ্যানিশ করে দেব বা গলিয়ে দেব, সেটা সম্ভব নয়। আমাদের ফাইব্রয়েডকে চিকিৎসা করতে হবে প্রথমত সিমটম ধরে, যে ফাইব্রয়েডটা কী কী সমস্যা করাচ্ছে, দ্বিতীয়ত তার সাইজ ধরে, যে সার্টেন একটা সাইজের পর
এত বেশি তার ডিসকমফর্ট সৃষ্টি করবে পেশেন্টের জন্য যে সেই ফাইব্রয়েড টিউমার আর পুষে না রাখাই ভালো। আবার কখনো কখনো আমরা দেখি যে কোনো সিমটম ক্রিয়েট না করলেও এতটাই বেশি বাড়তে থাকছে যে তাকে আর বাড়তে দেওয়া ঠিক নয়, সেক্ষেত্রে আমরা তার চিকিৎসা করা বা অপারেটিভ ট্রিটমেন্ট করব, সেটা আমরা ডিসাইড করি। যে নন অপারেটিভ কি কোনো ট্রিটমেন্ট রয়েছে এই ফাইব্রয়েডের জন্য? হ্যাঁ, খুব রিসেন্টলি আমরা ফাইব্রয়েডের কিছু কিছু নন অপারেটিভ ট্রিটমেন্টের কথা আমরা বা অফার আমরা পেশেন্টদেরকে করতে পারছি, যেটা গত 5 বছর আগেও আমাদের হাতে কিন্তু ফাইব্রয়েডের জন্য শুধু সার্জারি ছাড়া অন্য কোনো ট্রিটমেন্ট অপশন ছিল না। ইদানিং কিছু কিছু ওষুধ আছে যেগুলো লং টার্ম, কখনো কখনো বছরাবধিকাল আমরা চিকিৎসা করি, করে ফাইব্রয়েডের সাইজে খানিকটা রিডাকশান আমরা অ্যাচিভ করতে পেরেছি। এবং এই ধরনের মেডিকেশনে কখনো কখনো ফাইব্রয়েড রিলেটেড ব্লিডিং বা পেইন এগুলো কিন্তু অনেকটা কমে যায়। সুতরাং এখন আমরা বলতে পারি যে বেশ কিছু নন সার্জিক্যাল ট্রিটমেন্ট অপশনস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো অবস্থা বিশেষে বা ফাইব্রয়েডের কী কী সিচুয়েশন আছে, কী ধরনের সিমটমস অফ প্রেজেন্টেশন রয়েছে, সেই অনুযায়ী আমরা এই নন সার্জিক্যাল মেথডগুলো অফার করে থাকি এবং কিছু কিছু ক্ষেত্রে খুবই ভালো রেজাল্টও পাওয়া যায়। আচ্ছা ম্যাম, এবার ধরুন যাদের ট্রিটমেন্ট করানো হয়ে গেছে বা কেউ কেউ হয়তো সার্জারিও করিয়েছেন এই ফাইব্রয়েডের ক্ষেত্রে, পরবর্তীকালে কি আবার এই ফাইব্রয়েডের টিউমার বা এই ধরনের টিউমার ফিরে আসার কোনো চান্স থাকবে? হ্যাঁ, ফাইব্রয়েডের যে কোনো ধরনের চিকিৎসাই একমাত্র যদি আমরা পুরো ইউটেরাস কেটে বাদ দেওয়ার সার্জারি না করি, তাহলে ফাইব্রয়েডের রেকারেন্সের ইনসিডেন্স কিন্তু যথেষ্ট ভালো। এবং এই ব্যাপারে আমরা আগেই কাউন্সেলিং করে রাখি যে যখনই সার্জিক্যাল অপশন আমরা নিচ্ছি, যে টিউমার রয়েছে বা যে টিউমারগুলো রয়েছে সেগুলো আমরা যখন অপারেট করে বাদ দিচ্ছি, আমরা কিন্তু জানিয়ে দিই যে টিউমার আবার রেকার করতে পারে বা রিপিট করতে পারে। কারণ একটা ইউটেরাস মাস্কিউলার টিস্যু বা ফাইব্রাস টিস্যুতে ভর্তি, এক জায়গা থেকে যে টিউমারটা হয়েছিল সেটা আমি অপারেশন করে বাদ দিলেও এর কোনো গ্যারেন্টি নেই যে তার পার্শ্ববর্তী টিস্যু থেকে আবার একটা টিউমার খুব শিগগিরই হবে না। কখনো কখনো আমরা এও দেখেছি যে 1-2 বছরের মধ্যে আবার একই সাইজের বা একাধিক ফাইব্রয়েড আবার ফিরে এসেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই ধরনের সমস্যা যদি আবার ফিরে আসে বা ফিরে আসার চান্সেস থাকে, তো আপনি বলছেন সচেতন আমরা কীভাবে থাকবো? সচেতনতার বিষয় একটাই যে যাকে আমি একবার চিকিৎসা করেছি তাকে আমি মেডিকেল ফলো আপে রাখবো এবং আমরা রিপিট আল্ট্রাসাউন্ড করে দেখে নিই, পেশেন্টের মেনস্ট্রুয়াল হিস্ট্রিটাও খুব ভালো করে আমরা নিয়ে নিই এবং তাদেরকেও অ্যাওয়্যার করে দিই যদি হেভি ব্লিডিং হয় বা পেইন আবার ফিরে আসে তাহলে অবশ্যই ফলো আপের জন্য আসতে, যাতে আমরা দেখে নিতে পারি যে ফাইব্রয়েড আবার রিগ্রো করছে কি না। টিউমারটা পরবর্তীকালে বা কারোর শরীরে যদি বেশি সময় ধরে থেকে যায় ম্যালিগন্যান্ট হতে পারে? এটা খুব ভালো কোয়েশ্চেন, কারণ যে কোনো ধরনের টিউমার শরীরে যদি অনেকদিন ধরে থাকে তাহলে ম্যালিগন্যান্সির একটা সম্ভাবনা থেকে যায়। অন্তত আমাদের ক্যান্সার সচেতনতা যখন প্রচার আমরা করে থাকি আমরা বলে থাকি যে এই বিষয়ে অবশ্যই সাবধানী হওয়া দরকার। কিন্তু ভাগ্যক্রমে ফাইব্রয়েড একটা এমন টিউমার যে এর ম্যালিগন্যান্ট কনভার্সন বা ক্যান্সারে পরিবর্তনের হার কিন্তু খুব কম, সেই জন্য ফাইব্রয়েড টিউমার নিয়ে শুরুতেই যখন আমরা কথা বলি আমরা আমাদের পেশেন্টদের জানিয়ে দিই যে এটা নিয়ে অহেতুক ক্যান্সারের ভয় পাওয়ার খুব কারণ নেই। যদিও খুব কম একটা পার্সেন্টেজ সার্কোমায় রূপান্তরিত হয় অনেকদিন পর, কিন্তু সেটার হার খুব কম। আর কতগুলো লক্ষণ আছে যে লক্ষণগুলো বিশেষভাবে আমরা মনে রাখতে বলি, রিসেন্ট সাইজ বাড়ছে কি না, ফাইব্রয়েড টিউমারগুলো সাধারণত পেইনফুল, হঠাৎ করে ফাইব্রয়েড টিউমারের সঙ্গে সাইজে গ্রোথ এবং খুব পেইন যদি শুরু হয় তাহলে এই টিউমারগুলোকে আমরা বিশেষভাবে নজরে রাখি কোনো ধরনের ক্যান্সার ট্রান্সফরমেশন হচ্ছে কি না সেটা যাতে আমরা আগেই ধরতে পারি। কারণ ক্যান্সার কনভার্সনের আগে বা সময়েও যদি অপারেশন করে দেওয়া হয়, ডেফিনিটিভ ইউটেরাস রিমুভাল যদি সার্জারি করা হয়, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু অসুখটা আমরা নির্মূল করে দিতে পারি। ফাইব্রয়েড ইউটেরাস নিয়ে দর্শকদেরকে আজকে আপনি কী অ্যাডভাইস দেবেন? ফাইব্রয়েড ইউটেরাস নিয়ে প্রথমেই যেটা বলতে চাই যে খুব হাই ইনসিডেন্স এই টিউমারের, সুতরাং হঠাৎ করে ফাইব্রয়েড দেখেই অযথা প্যানিক করবেন না। আমরা আজকাল দেখতে পাই যে যদি র্যান্ডাম সোনোগ্রাফি করাই, একটা মেজর পার্সেন্টেজ অফ উইমেন যারা কিনা এই 30-এ বা মধ্য 40-এ রয়েছেন তাদের অনেকেরই ফাইব্রয়েড থাকে এবং বেশিরভাগের ক্ষেত্রে এটা অ্যাসিমটোম্যাটিক, অহেতুক এ নিয়ে ঘাবড়ানোর দরকার নেই। যদি কোনো সিমটম হয় অর্থাৎ মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার থাকে, ডাক্তারের কাছে গিয়ে তার ইমিডিয়েট চিকিৎসা করান। টিউমার যদি হঠাৎ করে সাইজে বাড়তে শুরু হয় অবশ্যই
অবশ্যই ইমিডিয়েটলি মেডিকেল হেল্প নিন। যদি ফাইব্রয়েড প্রেগন্যান্সির সঙ্গে চলতে থাকে, ফাইব্রয়েডের আকার বৃদ্ধি পেতে পারে বা হঠাৎ ব্যথাও হতে পারে, তার জন্য ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন দরকার। সাধারণত সিজারিয়ান সেকশনের সঙ্গে ফাইব্রয়েড কেটে বাদ দেওয়া যায় না, এই এই আশা করাটা মুশকিল বা উচিত নয়। আর ফাইব্রয়েডের আজকাল কিন্তু যে যে চিকিৎসা অ্যাভেলেবেল আছে তার সবটাই সার্জিক্যাল নয়, প্রথম মেডিকেল, কিছু কিছু খাওয়ার ওষুধ, তাছাড়াও একটা মিরেনা বলে একটা ইন্ট্রাইউট্রাইন ডিভাইস পাওয়া যায় দাঁত, যাতে ফাইব্রয়েডের সাইজ একটু কমে যেতে পারে। এছাড়াও একটা রেডিওলজিক্যাল প্রসিজিয়ার আছে যেটা হচ্ছে এম্বলাইজেশন অফ ইউটেরাইন ভেসেলস, যাতে করে ফাইব্রয়েডের সাইজটা অনেকটা কমিয়ে দেওয়া যায়। এই চিকিৎসাগুলো যদি একেবারেই কোনোটাতেই ফল না দেয়, সেক্ষেত্রে আমরা ফাইব্রয়েডের জন্য সার্জিক্যাল অপশানের কথা বলি, যেটা কিনা ল্যাপারোস্কোপি অথবা পেট কেটে, দু ধরনের সার্জারিতেই ফাইব্রয়েড রিমুভাল সম্ভব।